আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো বিএফএস গ্লোবালের আরেকটা আপডেট আসছে 12 তারিখে, মানে 12ই সেপ্টেম্বর। প্লিজ নোট দ্যাট অ্যাপ্লিকেশন হু মিস দেয়ার শিডিউল অ্যাপয়েন্টমেন্ট অন 9th September 2024 ক্যান ভিজিট আওয়ার ভিসা অ্যাপ্লিক্যান্ট সেন্টার ইন চিটাগং, ঢাকা অ্যান্ড সিলেট অন 14th September 2024 স্যাটারডে অ্যাট দ্য সেম টাইম অ্যাজ মেনশন ইন দেয়ার অ্যাপয়েন্টমেন্ট লেটার অফ 9th September 2024 to submit their applications. Kindly carry the print out of your appointment letter of 9th September 2024 while visiting our center 14th September. আচ্ছা, এই নোটিশটার সাথে হচ্ছে 8 তারিখে একটা নোটিশ ছিল, সেটার সাথে কানেক্টেড। প্রথমে বলি হচ্ছে আপনার 9 তারিখে তাদের যাদের অ্যাপয়েন্টমেন্ট ছিল, শিডিউল ছিল, তাদের জন্য বলতেছে যে যারা এটা মিস করছে তারা যেন 14 সেপ্টেম্বরে মানে যাওয়ার জন্য, এবং ওই যে আপনার অ্যাপয়েন্টমেন্টের যে শিডিউলটা ছিল ওইটা প্রিন্ট আউট দিয়ে নিয়ে যাইতে বলছে। তাদের ভিজিটিং আওয়ার যেটা আছে ওইটা হচ্ছে মানে 14ই সেপ্টেম্বর। কারণ হচ্ছে আপনার 8 তারিখের নোটিশটা আমি যাই, 8 তারিখের নোটিশটা ছিল খুব তাড়াতাড়ির মধ্যে, তো হঠাৎ করে তারা দিছে, সেই নোটিশে হয়তো বা অনেকে দেখেন নাই, না দেখার কারণে মিস হওয়ার সম্ভাবনা অনেক বেশি ছিল। এই যে এখানে 8 তারিখে বলছে প্লিজ বি অ্যাডভাইস দ্যাট আওয়ার ইটালি ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার ইন ঢাকা, সিলেট অ্যান্ড চিটাগং উইল বি ক্লোজ অন মানডে 9th September 2024। দিস ক্লোজার ডিউ টু দ্য অ্যান্টিসিপেট ডেমনস্ট্রেশন অ্যান্ড সিকিউরিটি রিজন অ্যাজ ডিরেক্টেড বাই দ্য এম্বাসি অফ ইটালি। ইফ ইউ হ্যাভ অ্যান অ্যাপয়েন্টমেন্ট শিডিউল ফর 9th September, আওয়ার টিম উইল রিচ আউট টু ইউ, রিশিডিউল ইউর অ্যাপয়েন্টমেন্ট অ্যাট দ্য আর্লিয়েস্ট। এটা ছিল 8 তারিখে, এটা হচ্ছে ইনস্ট্যান্ট এই নোটিশটা ছিল। তো এই নোটিশটার কারণে দেখা গেছে তারা যেটা বলছে যে 9 তারিখে তাদের সিকিউরিটি রিজনের কারণে, সিকিউরিটি পারপাসের কারণে তারা 9 তারিখে টোটাল মানে এদের এম্বাসি বা বিএফএস গ্লোবাল বন্ধ ছিল, মানে বন্ধ করে দিয়েছিল 8 তারিখে নোটিশে। তো বন্ধ থাকার কারণে আপনার 9 তারিখে অনেকেরই দেখা গেছে যে অ্যাপয়েন্টমেন্ট ছিল, ভিসা অ্যাপয়েন্টমেন্ট, এটা হতে পারে ফ্লুসি অথবা স্পাউস, স্টুডেন্ট, যে যেটার জন্য 9 তারিখে যেটা ছিল, তো ওই অ্যাপয়েন্টমেন্টগুলো 9 তারিখে তারা নিতে পারে নাই, হয় নাই। তো না হওয়ার কারণে আর নোটিশটা যেহেতু শর্ট টাইমে ছিল, অনেকে হয়তো বা মিস করে গেছে, অথবা তারা হয়তো মেসেজটা যখন দিছে সেই সময় হয়তো বা তাদের একটা ডিলে হয়ে গেছে, তারা ফিল করছে। এই জন্য 12 তারিখে আবার বলতেছে যে আপনারা যারা মিস করছেন মানে 9 তারিখের অ্যাপয়েন্টমেন্টটা, তাদেরকে আবারও বলতেছে যে আপনারা 14ই সেপ্টেম্বর মানে তাদের কাছে যাওয়ার জন্য যে আপনার ওই প্রিন্ট আউটটা নিয়ে যেতে হবে, যে আপনার 9 তারিখের যে অ্যাপয়েন্টমেন্টের একটা ছিল এটার একটা প্রিন্ট আউট বা পিডিএফ একটা ডকুমেন্ট আছে, এটা প্রিন্ট করে নিয়ে যাওয়ার জন্য বলছে 9 তারিখে, তাহলে তারা আপনাদেরকে রিশিডিউল অথবা আপনাদের কবে হবে অ্যাপয়েন্টমেন্টটা তারা স্পেসিফিকভাবে আপনাদেরকে বলে দিবে। তো এটা মানে শুধু স্পেসিফিক যাদের 9 তারিখে ছিল, এটা সবার জন্য না, শুধু 9 তারিখে যাদের ছিল তাদের জন্য, আমি বারবারই বলতেছি 9 তারিখে যাদের অ্যাপয়েন্টমেন্ট ছিল তাদের মিস হয়েছে তাদের জন্য এইটা হচ্ছে 14 তারিখে আরেকটা সুযোগ দিছে। তো আপনারা এটা মিস করেন না, যদি মিস করেন তাহলে কিন্তু আবার ওই লম্বা প্রসেসে পড়ে যাবেন, আবার কবে পাবেন অ্যাপয়েন্টমেন্ট সেটা আপনার মানে অনেক সময় লাগতে পারে। তো এই নিউজগুলো একটু আপডেট থাকার চেষ্টা করবেন। বিএফএস গ্লোবাল রেগুলার মানে কিছু একটা পরিবর্তন বা পরিবর্তন যেটাই হোক, তারা রেগুলারই কিছু না কিছু আপডেট দেওয়ার মানে দিয়ে থাকে, এবং আপডেটগুলো যদি আপনি না দেখেন অনেক সময় দেখা যাবে যে এই আপডেটের কারণে আপনি জানেনই না, আপনার অ্যাপয়েন্টমেন্ট ছিল কিন্তু আপনার বন্ধ ছিল, কিন্তু পরবর্তী নোটিশও আপনি দেখেন নাই, পরে আপনার অ্যাপয়েন্টমেন্টও ক্যান্সেল, আপনার ভিসার জন্য দাঁড়াইতে পারেন আবার লম্বা প্রসেসে। যাই হোক, এটাই ছিল ছোট্ট একটা আপডেট বিএফএস গ্লোবালের। তো সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ব্লগে। আল্লাহ হাফেজ।